সকাল সকালই হকারদের এমন হাঁকডাক আর ক্রেতাদের আনাগোনা ফুলবাড়িয়া সুপারমার্কেটের সামনের সড়কে। তবে এর আগেও আদতে হকার নন, নকশা বহির্ভূত দোকান কিনে প্রতারিত হয়ে হারিয়েছেন রুটি রুজি ও আশ্রয়। তাই মালামাল নিয়ে খোলা আকাশের নিচে বসেছেন শত শত ব্যবসায়ী। ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, শীত মৌসুমই তাদের ব্যবসার জন্য মোক্ষম সময়, আর শীত মৌসুম চলে গেলে এসব কাপড় ফের 8 থেকে 10 মাস গুদামে রেখে দিতে হবে। আমাদের তো দোকানপাট ভাঙিয়ে দিছে, শীতের মাল থাকলে তো আমাদের 8 মাস থাকতে হইব, যার কারণে আমরা এখন ফুটপাতে নামতে হইতে আছে। এই শীতের ব্যবসা দিয়ে আমরা সারা বছর চলা লাগে, এটাই আমাদের পুঁজি ভাই। আমাদের সমস্ত পুঁজি যা ছিল টাকা পয়সা সব শীতের মালের ভেতরে ইনভেস্ট করছি আমরা, এখন আমাদের সমস্ত ইনভেস্ট এখানে আটকা রয়েছে। আমরা যারা বৈধ ব্যবসায়ী, ভিতরে আজকে 3 দিন আমাদের বিদ্যুৎ নাই, দোকান বন্ধ, আর 1 সপ্তাহ যদি এরকম চলমান থাকে আমরা ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হব। এই পরিস্থিতির জন্য আগের নগর প্রশাসনের পাশাপাশি দোকান মালিক সমিতির নেতাদের দুষছেন তারা। প্রাথমিক অবস্থায় টাকা নিছে আমার কাছে 2টা দোকানে 22 লাখ টাকা, পরবর্তী দোকানে মেয়র সাহেব দোকান তালা মারলো, তালা খুলতে যায় আমার 2 স্যাটারে টাকা দিছি 8 লক্ষ টাকা, এবং বাড়ার বাবুর টাকা দিছিলাম 2,42,500 টাকা। সম্পূর্ণ টাকাটা নেতৃত্ব দিছে হাজি ফিউজ এবং কাশেম, আর সবাই এলো দেলো রসুন দেলুন লোক। বেলা 12:30টার পর ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে শুরু হয় তৃতীয় দিনের উচ্ছেদ। নগর কর্তৃপক্ষ এ সময় সংক্ষুব্ধদের প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। যদি সঠিকভাবে তারা কাগজপত্র জমা দিয়ে থাকে, দুদক আছে, থানায় অভিযোগ করতে পারে যে নিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। উচ্ছেদ ত্বরান্বিত করতে রোববার থেকে অভিযানে যুক্ত হবে বিএডব্লিউটির একটি শক্তিশালী এক্সকাভেটর। লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করা দোকান উচ্ছেদের পাশাপাশি এই ভরা মৌসুমে ব্যবসা না করতে পারার কারণে দ্বিমুখী লোকসানে পড়েছেন নকশা বহির্ভূত দোকানের মালিকেরা। তাই তারা বলছেন, অন্তত এই মহা অনিয়মের মূল আশ্রয় প্রশ্রয়দাতাদের যেন আইনের আওতায় আনা হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।